দর্শক ইন্টারভিউ নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারা রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারাজ শামিন আওলাদ। আমাদের এই মাসের তারকা অতুল প্রসাদ সেন। 1871 সালের 20 অক্টোবর অতুল প্রসাদ সেন ঢাকায় জন্মগ্রহণ করেন। দেশপ্রেম, ভক্তি, মানবপ্রেম এই সব মিলে তার গানের সূচনা। এরপরও তার গানের মূল অবলম্বন বেদনা। অতুল প্রসাদ সেনের গান শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজ শিল্পী নীলোৎপল সার্থকে। দাদা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ। অতুল প্রসাদ সেনের গান এবং জীবন প্রসঙ্গে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লেখক ও অধ্যাপক আফসার আহমেদ। স্যার, আপনাকে আমন্ত্রণ। আমরা স্যার আপনার সাথে কথা বলবার আগে দাদার কাছ থেকে একটু গান শুরু করি। গান দিয়েই দাদা কোনটা শুরু করছেন? তুমরি ভাবের একটি গান পরিবেশন করছি। জি, আজি কথা হলো না, হলো না মালা মোর, আজি কথা হলো না। তোলা ফুলে ভরা ডালা, পরের তোলা ফুলে ভরা ডালা, যদিও কাঁটা সত্য দিবে জ্বালা, পরের তোলা ফুলে ভরা ডালা, পরের তোলা ফুলে ভরা ডালা, কোলোটা
যাবো বন ফুলে তার গলা সাজাবো বন ফুলে তার গলা একলা তরু ছায় কাঁদিতে সে মালায় একলা তরু ছায় কাঁদিতে সে মালায় যদিও বেলা যায় যাক বেলা যদিও বেলা যায় যাক বেলা পরের তোলা ফুলে ধরা ডালা পরের তোলা ফুলে ভরা ডালা পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত অতুল প্রসাদ এবং নজরুল ইসলাম তো এদের সুধীর সঙ্গীত স্রষ্টা হিসেবে দেখি তারা খুব বড় কবিও অতুল প্রসাদ এই বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ যেমন একেবারে বাণীকে প্রধান করেছেন কিন্তু এদের গানের মধ্যে বাণীটা বাণীর চাইতে সুরের বিস্তার বেশি কিন্তু তারপরেও এই পাঁচজন কথা যেটা বললাম আমি এই পাঁচজনের প্রত্যেকে কবি বলে তাদের একটা কাব্যমূল্য আছে ব্যক্তিজীবনে কর্মক্ষেত্রের কারণে লখনৌতে তিনি বসবাস করেছেন লখনৌর একটা ধারা আছে আমরা জানি যে লখনৌতে গজলের ধারা ঠুমরির ধারা খেয়ালঙ্গের গান হিন্দুস্তানি গানের যে প্রচলন যেটা সেটা লখনৌতে বেশি প্রচলিত ছিল অতুল প্রসাদ এটাকে আত্মস্থ করেছেন এবং এটা চর্চাও করেছেন চর্চা করার পর তিনি বাংলা গানের মধ্যে এই হিন্দুস্তানি খেয়ালকে নিয়ে আসলেন এবং এই ঠুমরিকে তিনি প্রাধান্য দিলেন যেটা আমরা দেখব যে এমনকি রবীন্দ্রনাথের গানেও তাই না নীলোৎপল রবীন্দ্রনাথের গানেও যে খুব বেশি ঠুমরি গান নেই বললেই চলে এরকমই একটা আছে কিন্তু এই চলনের দিক থেকে তিনি আলাদা হয়ে গেলেন রবীন্দ্রনাথ থেকে তিনি আলাদা হয়ে গেলেন দ্বিজেন্দ্রলাল রায় থেকে এবং উনিশ শতকের এই সঙ্গীতের ধারায় তখনই অতুল প্রসাদ একটা ব্যতিক্রম এবং খুব প্রতিষ্ঠিত একটা আসনে নিজেকে প্রতিষ্ঠা করলেন যখন তিনি গানের বাণীতে সুরে চলনে তিনি নিজেকে একটা আলাদা বৈশিষ্ট্য দিলেন এবং এটা এটা সত্য যে এই যে খেয়ালঙ্গের গান বলি কিংবা আমরা ঠুমরি বলি বা গজল বলি এগুলো কিন্তু তার মূল চলনকে বা টোনকে অক্ষুণ্ণ রেখেই কিন্তু অতুল প্রসাদ কাজগুলো করেছেন এমন না যে তিনি এটাকে ভেঙে নতুন করে কিছু সৃষ্টি করেছেন তা না অতুল প্রসাদের গানের মধ্যে আমরা দেখব যে তার গানের কথাগুলো যখন আলোচনা করব তখন দেখব যে প্রকৃতি উঠে এসেছে ব্যক্তিজীবন নানানভাবে প্রতিকায়িত হয়েছে এবং এইভাবে এসে এবং কখনো কখনো ব্যক্তিজীবনের সাফারিংসগুলো থাকে মানুষের যেটা সেই সাফারিংসগুলো তার গানের মধ্যে তার এই এই বেদনাটা সুর হয়ে নেমেছে এবং এইভাবেই অতুল প্রসাদ কিন্তু বাংলা গানের ধারায় নিজেকে প্রতিষ্ঠা করেছে আমরা আরেকটা গান শুনতে চাই দাদা আপনার কাছ থেকে এই মুহূর্তে তুমি গাও গো
আপনি আমাদের সাথে যখন কথা বলছিলেন তখন বলছিলেন যে শিল্পীর গানের উপর তার জীবনের প্রভাব একটা পড়ে মানে তার লেখার ধরনে তো আপনি যদি অতুল প্রসাদ সেনের জীবনের কথা একটু বলেন আমরা তো নিজেরা যতটুকু জানি উনি আসলে খুব দুঃখের সাথেই কাটাতে শোনা জীবনটা আমরা যতটুকু শুনেছি আপনার কাছ থেকে যদি একটু জানেন এটা হলো যে অবশ্যই একজন লেখকের তার ভেতরের ছাপ তার পরিবেশ তার লেখার মধ্যে পড়ে লখনউতে ছিলেন বলে এটা একটা স্থানিক প্রভাব তার মধ্যে পড়েছিল যে সেখানে গানের ক্ষেত্রে বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে জি আর ব্যক্তিজীবন তো একজন লেখক বিশেষ করে যারা সৃজনশীল কর্মের সাথে যারা জড়িত তাদের ব্যক্তিজীবন গভীরভাবে প্রভাব ফেলে তাদের কর্মে স্ত্রীর সাথে তার এই গুরুতর সম্পর্কের অবনতি তার লেখার মধ্যে আমরা দেখি এবং এমনকি বলা হয়ে থাকে যে যখন অতুলপ্রসাদ মারা গেলেন তার যখন শবযাত্রা শেষ যাত্রা হচ্ছে অনেক লোক তার মরদেহ নিয়ে যাচ্ছে সেই সময় তার স্ত্রী কিন্তু জানেন না যে এই যে রাস্তা দিয়ে যে এত একটা বিশাল যাচ্ছে এটা কার এই মরদেহটা কার উনি জানতেন না যে অতুলপ্রসাদ সেন মারা গেছেন অতুলপ্রসাদ সেন মারা গেছেন এটা জানতেন না এগুলো এক আরেকটা হলো যে তার গানের মধ্যে যে আমরা একটু আগে যে দাদা যে গানটা গেলেন যে মালা গাথা হলো না আমরা এই গানের মধ্যে কিন্তু দেখব যে একটা বেদনাবোধ তার মধ্যে কাজ করে তার এই মালা গাথাটা শুধু কি একটা একটা ফুল দিয়ে মালা গাথা সেটা না তার জীবনের কথার মালা হতে পারে তার বেদনার মালা হতে পারে সুখের মালা হতে পারে তার জীবনের সকল অর্জন তার কাছে মনে হয়েছে যে 62 বছর বয়স সম্ভবত মারা গেছেন যে তার এই 63 বছরে তো এই অর্জনগুলো শেষ হলো না ফলে এই যে বেদনাবোধটা এটা কিভাবে প্রকাশ করবেন তো স্ত্রীর কাছে প্রকাশ করবেন সেখানে তো প্রকাশের জায়গা নেই একবার অতুলপ্রসাদ ব্যারিস্টার ছিলেন ব্যক্তিজীবনে ব্যারিস্টার ছিলেন এবং খুবই প্রতিষ্ঠিত ব্যারিস্টার তিনি কোর্ট থেকে ফিরে এসে দেখেন যে তার সমস্ত কাপড় চোপড় তার স্ত্রী জ্বালিয়ে দিয়েছেন
তখন খুব একটা গভীর বেদনায় তিনি চলে গেলেন এই একটা পার্কে গেলেন এলাহাবাদের একটা পার্কে এবং সেখানে গিয়ে বসেছিলেন বসে যাওয়ার পর তিনি প্রথম এই সময় একটা গান লিখলেন খুব বিখ্যাত প্রেমের গান যেটা এটা প্রেমের গান কিভাবে হলো মানে কিভাবে লিখতে পারলেন যে যাব না করে বাহির করেছে পাগল মরে এই 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 গানটার মধ্যে কিন্তু আমরা দেখব যে এই প্রকৃতির নানান প্রসঙ্গ এখানে এসেছে কিন্তু একেবারে এই ব্যক্তি জীবনের সাথে যারা পরিচিত যারা জানেন তারা কিন্তু উপলব্ধি করতে পারেন যে প্রতিটি কথার গাঁথুনি সুরের চলন তার মধ্যে এই যে মানুষটা যে মানুষটা ঘর থেকে বেরিয়ে আসলেন তার ভিতরে যে দহন এই দহনটা তার গানের মধ্যে উঠে এসেছে অতুল প্রসাদের একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব কবি কাজী নজরুল ইসলামের গানের মধ্যে আছে গজলের ধারা গানের মধ্যে একটা ব্যাপক প্রভাব আছে এবং নজরুলের গানের মধ্যে কিন্তু আমরা দেখব যে যখন বেদনার গানগুলো যখন তিনি লিখেছেন সেই বেদনাটা কখনো নজরুল সেই বেদনাগুলো কোনো বানানো বেদনা বোধ না যে বেদনা তিনি বহন করেন যে বেদনাটা তার বেদনা কবির বেদনা যখন সবার বেদনা হয়ে যায় এরকম একটা বেদনার মধ্যে পৌঁছে যান তিনি অতুল প্রসাদ তার নিজের বেদনাটাকে আমাদের সবার মধ্যে তার শ্রোতার মধ্যে পাঠকের মধ্যে পৌঁছাতে পেরেছেন বলে কিন্তু অতুল প্রসাদের ব্যক্তি জীবনের সাফারিংসগুলো শুধু তার থাকে নাই এটা একটা সার্বজনীন সাহিত্য সার্বজনীন সৃজনশীলতা রূপায়িত হয়েছে সার্বিকভাবে চিন্তা করলে যে আসলে একজন মানুষ একজন শিল্পী এত দুঃখের মাঝে যার জীবন কাটিয়েছেন এরপর সবকিছু ছাপিয়ে কিন্তু বাংলা গানকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন ভিন্ন লেভেলে নিয়ে গেছেন তো সেটা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই ছোট্ট করে এটা হলো ভিন্ন লেভেলে নিয়ে গিয়েছেন এ কারণে আমি যেটা বলেছি যে তার কথা একটা কথার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে তার সুরের মধ্যে আলাদা বৈশিষ্ট্য আছে বাংলা গানের মধ্যে এই যে ঠুমরি গজল আরেকটা বিষয় আছে যেটা যেটা উত্তরপ্রদেশে দাদা কাজরি বলে একটা যেটা বর্ষাকালে মূলত বর্ষাকালে গাওয়া হয় কাজরি গানের এই বিষয়টা কিন্তু অতুল প্রসাদ তার গানের মধ্যে নিয়ে আসেন তো ফলে বাংলা গানের ধারায় অতুল প্রসাদ এই যে সংযোজনগুলো করলেন সেই সংযোজনগুলোই বাংলা গানকে সমৃদ্ধ করেছে এবং অতুল প্রসাদকে প্রতিষ্ঠা দিয়েছে এবং আমরাও এই বাংলা গান যে হাজার বছর ধরে বাংলা যে বাংলা গান চলে আসছে সেই বাংলা গানকে বাংলা গানের ভেতরে থেকেই বাংলা গানের সাহিত্যটাকে তিনি গ্রহণ করলেন আর সুরের চলনটা তিনি গ্রহণ করলেন তিনি যেখানে বসবাস করতেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল যে গানের যে ধারাটা লখনৌতে তৈরি হয়েছে সেটা থেকে তিনি নিয়ে আসতেন ফলে হিন্দুস্তানি ধারা এবং বাংলা কথাগুলো মিলিয়ে তার গানের মধ্য দিয়ে চিত্রকল্প এবং সুরের একটা স্বাতন্ত্র্য আমরা লক্ষ্য করি এবং এটাই অতুলপ্রসাদের স্বাতন্ত্র্য এবং তার বৈশিষ্ট্য এখানে একটি কথা বলে রাখি সেটা হলো যে পঞ্চগীতি কবির গানে সবচেয়ে কম গান কিন্তু অতুলপ্রসাদ সেনের মাত্র 208টা গান কিন্তু এরপরে 208টা গান নিয়েই আসলে আমাদের বাংলা সাহিত্য এবং গানকে উনি অন্য পর্যায়ে নিয়ে গেছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবার জন্য ধন্যবাদ দাদা আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করবো তবে তার আগে আপনাকেও ধন্যবাদ জানিয়ে নিচ্ছি ধন্যবাদ আমিও জানাচ্ছি সকলকে প্রিয় দর্শক কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আর সেই সাথে অতুলপ্রসাদ সেনের গান এবং আলোচনা নিয়ে আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের আয়োজন পরবর্তীতে আমরা হাজির হব নতুন কোনো তারকাকে নিয়ে তার জীবন নিয়ে তার গান নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে যাবো না ঘরে বাহি করেছে পাগল মরে যাবো না ঘরে ঘরে
আকাশের দুতিরে দুবেলা আলো ফালো করে হোলি খেলা আকাশের দুতিরে দুবেলা আলো ফালো করে হোলি খেলা আমারও করানে লেগেছে রং কালোর উপরে যাবো না যাবো না যাবো না ঘরে যাবো না যাবো না যাবো না ঘরে সরে হেম তরি পরে আসে নব বিধুলা যো ভরে নীল সরে হেম তরি পরে আসে নব বিধুলা যো ভরে এসো বন্ধু বলে ডাকে মোরে মোহন সরে যাবো না ঘরে যাবো না যাবো না যাবো না ঘরে বাহির করেছে পাগল মোরে যাবো না যাবো না যাবো না ঘরে যাবো না যাবো না যাবো না ঘরে যাবো না যাবো না যাবো না ঘরে